নমস্কার বন্ধুরা রিক্রুটমেন্ট আপনার ইউটিউব চ্যানেলে সকলকে স্বাগত জানি আজকে ছয় এগারো দু বাইশে প্রাথমিক টেট দু হাজার বাইশ নিয়ে অলরেডি ফর্ম ক্লাবের সময় শেষ হয়ে গেছে এখন যারা আবেদন করেছিলো তাদের এডিট অপশান চলছে অর্থাৎ তাদের এডিট করতে পারবে আপনারা জানেন সকলেই তো যারা এখনও এডিট করেননি ভুলভাল থাকলে অবশ্যই চেক করে নেবেন এবং এডিট করে নেবেন তো প্রাথমিক এই টের দু হাজার বাইশে লক্ষাধিক আবেদন জমা পড়েছে এই নিয়ে কী জানালেন শিক্ষামন্ত্রী আশ্বনিক সংক্রান্ত আপডেট দেখে নি তারকে বলি যদি চ্যানেলটা এখন সাবস্ক্রাইব করে না থাকেন প্লিজ সাবস্ক্রাইব করে নেবেন নানা ধরনের লেটেস্ট আপডেট পাওয়ার জন্য চাকরির কর পাওয়ার জন্য শিক্ষা সংগ্রহ কর পাওয়ার জন্য প্রাথমিক টেট পরীক্ষার্থীতে এবার বিপুল সংখ্যক আবেদন জমা পড়েছে ডিএলএড এর পাশাপাশি বিএড পরিক্ষিতরাও প্রাথমিক টেট দেওয়ার সুযোগ পাওয়ার কারণগুলির জন্য রেকর্ড সংখ্যক প্রার্থী পরীক্ষার্থী এবার পরীক্ষা দিতে চলেছে যা নিয়ে সন্তোষ প্রকাশ করছেন শিক্ষামন্ত্রী এত বেশি আবেদন পড়েছে যে এটা খুবই পজিটিভ দিক বলছেন শিক্ষামন্ত্রী এবার প্রাথমিক টেটে রেকর্ড সংখ্যক পরীক্ষা যে আবেদন করছে প্রায় সাত লাখ পরীক্ষার্থী এবার পরীক্ষা দিতে চলেছে পর্ষদ খবর মোট আবেদনের সংখ্যা ছ লাখ নব্বই হাজার দু হাজার সতেরো টেট আবেদনের সংখ্যার তুলনায় কয়েক গুণ বাড়ল দু হাজার সত্তর টেট বিজ্ঞপ্তি অনুযায়ী প্রাথমিক টেট দিয়েছিল এক লক্ষ নব্বই হাজার এবং এই প্রসঙ্গে শিক্ষামন্ত্রী বলেন এত বেশি আবেদন পড়েছে এটা খুবই পজিটিভ দিক মুখ্যমন্ত্রীর ওপর আস্থা ও ভরসা রেখেছেন বলেই এতপ্রার্থী আবেদন করেছেন পর্ষদ নিয়োগ প্রক্রিয়া স্বচ্ছভাবে করছে বলেই আবেদনকারীরা ভরসা করে এত বেশি আবেদন করছেন টেট বসার আবেদন নেওয়া হয়েছিল বৃহস্পতিবার মানে আবেদন শুরু হয়েছিল রাত বারোটা পর্যন্ত সেই সময় পেরিয়েছে এখন এডিট অপশান চলছে তো দীর্ঘদিন প্রাথমিক টেট না হওয়ায় ডিএলএড পাশাপাশি বিএড প্রশিক্ষাও প্রাথমিক টেট দেওয়ার সুযোগ পাওয়ার কারণগুলির জন্য এই রেকর্ড সংখ্যক পরীক্ষার্থী এবার পরীক্ষা দিতে চলেছে রাজ্য জুড়ে এত সংখ্যক পরীক্ষার্থীর পরীক্ষা এগারোই ডিসেম্বর কীভাবে নেওয়া হবে তা নিয়ে বিস্তারিত আলোচনা ও কোর্টের শীঘ্রই নবান্নের সঙ্গে বৈঠকে বসতে চলেছে প্রাথমিক শিক্ষা পর্ষদ তো যাই হোক এই সংক্রান্ত আরও ডেটগুলো অবশ্যই শেয়ার করবো সঙ্গে থাকবেন এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন ধন্যবাদ